আজি মই লৈ আহিছোঁ গরম পানী ব্লকছত, কারণ আপনারা দেখি আছে পালসার N250 নতুন একদম লঞ্চ হয়েছে, আজি লাইভ দু তিন মাস হয়েছে, আর একটা রিভিউ ভিডিও, আর বাইকখন লব লাগে না নালাগে, বাইকখন কেনেকুয়া, আজি গাড়িখনের কিলোমিটার নাই বলেও 1400 কিলোমিটার হয়ে গেছে। গতি মই মিনময় আপনাদের চাই আছে গরম পানী ব্লগ, ভালকে বহি লোক আর সকালে চাই লোক। গাড়িখনের মেইন প্রথমতে হয়েছে স্টাইলটো, স্টাইলটা আপনারা চাই লোক, এতে পুরো কমপ্লিট পালসার যে লুক, যে পালসার আগেপর মেইনটেইন করে এসে এই লুকটি ইয়াতে আপনারা পাই যাব। এতে পালসারের এই আপনার কি বলে কম থ্রি ডি পেইন্টেড পালসার লিখা আছে, আর এই ক্যাপ্টেন আমেরিকা স্টাইল অলমান দেখি এলইডি দিয়া গেছে, দুটা ডিআরএল আছে, আর আপনার ইফালে এই ইঞ্জিনটা গোল্ডেন কালার দিয়া আছে, DPSI লিখা আছে, আর বেক সাইডটা চাই লোক, বেক সাইডটা যে আপনার লাইট আছে এইটাও এলইডি দিয়া গেছে, ইন্ডিকেটর এলইডি আছে, আর তেল ডি ডিটা চাই লোক পুরো একদম সেফ এটা দিয়া আছে, আর ইয়াতে অলমান NS 200 ফিলটা পাব, ইয়াতে এক্সস্টটা চাই লোক ডাবল ব্যারেল এক্সস্ট দিছে, আর সাউন্ডটা কেনেকুয়া হয় অল্প পিছত মানে শুনাই আছো বড়িয়াকে, আগর ধুনিয়া মিটার দাঁড়িয়ে আছে, এই ডিসপ্লে ইনফিনিটি ডিসপ্লে বলে কোয়া গেছে, আগফালে একু নাই মিটারতে হ্যাঁ, এটা আপনার হ্যান্ড গ্রিপ রেলটা আছে, যে আপনার এটা চকাকিটাতে আছে, এলয় দেখিছিল এই এলয়কিটা অলপমান মানে দেখাত NS-ৰ নিচিনাই দেখি, কিন্তু এই যিকেইটা এলয় আছে এলয়কিটা নর্মেল NS-তকে 1 কিলো কম ওয়েট হয়, আর এইফালে চাইলে আপনাদের একফালে ফ্রন্টত আছে ডিস্ক ব্রেক উইথ ABS আছে, ডিস্কনও আছে, আর ইয়াতে আপনার স্পিডর এই সেন্সর আছে, কিন্তু ইয়াতে ABS নাই, এই ভুল না হয় এই স্পিড সেন্সর হয় গাড়িখনের, বা তো নেক্সট আছে আপনার গাড়িখনের যে মেইন বস্তু হয়েছে ইঞ্জিন, আর ইঞ্জিনটা আপনাদের পাব 250cc টু ভাল্ভ ইঞ্জিন, আর এই আছে অয়েল কুলড, আর এই ইঞ্জিনট 24.5 PS মানে হর্স পাওয়ার পাই যাব, আর 21.5 NM টর্ক আছে। নেক্সট গাড়িখানের যে বেল কোয়ালিটি আর যে বডি ফিনিশিং এটা আপনারা চাই লোক, এইবার যে নতুন N250 আর F250 ওলাইছে দুখনতে, যে ফিনিশিং দিয়া গেছে বডির, ইয়াতে গেপিং একদম নাপায়, চাই লোক ইয়াতে সারি গার্ড দিয়া গেছে, এই সারি গার্ড আছে দেখব, ইয়াতে সাইড স্ট্যান্ডত একটা সেন্সর আছে, সেন্সরটো আছে আপনার ইঞ্জিন কাট আউট, ইঞ্জিন পাওয়ার কাট হয়ে যাব যদি আপনার স্ট্যান্ডটো অন থাকে, ইয়াতে মিটারটো আপনার ডিজিটাল কাম এনালগ দুটাই আছে, কাম মানে ভাল লাগে দেখাত লোক অলপমান রেট্রো ফিল করে, বাকি এই মিটারটোত আপনার গিয়ার সেন্সর পাব, ট্রিপ মিটার আছে, ফিউল সেন্সর ABS আছে, ফোর ফিচার্স আছে, মিটারের ক্ষেত্রে কোনো ধরক মানে এটাও বস্তু মিস করা নাই, গোটেখিনি দিয়ে দিছে, আর ইয়াতে সুইচকিটা চাই লোক, সুইচকিটা যেটা ফিল আছে সুইচর ফিল কি কম আর পারফেক্ট, বাজাজের ফালের পরা পারফেক্ট মানে কোয়ালিটি দিছে, বেস্ট কোয়ালিটি দিছে, আর একটা বস্তু কব লাগবে, এতে ব্রেক লিড আছে সব, এতে বর্তমান আন্ডার মানে এইটা জ্বলি থাকিব, গতি পালসারের পর এইকটা বস্তু বড় সচাকে ভাল লাগে, লাইটটা জ্বলি থাকলে দেখাত লুকটো ভাল হয়, প্লাস রাতে ভিজিবিলিটির কোনো ধরনের অসুবিধা নয়, এইফালে মাদগার্ডটা আপনাদের লুকটো বা চাই লোক কেনকা আহে, আর গাড়িখনও কিন্তু ভাইব্রেশনের ক্ষেত্রে মানে কোনো ধরনের অসুবিধা নাপায়, ধুনিয়া মানে ভাল, আর এইফালে আপনার ইঞ্জিন গার্ডটা তলত দিয়ে গেছে, এটা প্লাস্টিকর হয়, অলপমান রিস্কি হব পারে কারণ এই জোঙা আছেতো, গতি কেতিয়াবা যদি অলপমান মানে অফ রোডিংত কেতিয়াবা লাগি যায় হয়তো কিবা প্রবলেম দিব পারে, এতালকে বাৰু দিয়া নাই, নিদিয়ালকে বহুত ভাল বস্তুখিনি, হর্নটো শুনিছে, হর্নটো বহুত ভালে হয়, একো প্রবলেম নাই, এইফালে আপনার এইটো চাই লব, সিটটো আছে, সিটৰ যেটো পজিশন দি আছে পজিশনটো বেয়া নহয়, ধুনিয়া কোয়ালিটি আছে, স্পঞ্জি হয়, আর এইখানে আমার যে পিলিয়ন ড্রাইভার কারণে একটা সিট দিয়া আছে, এটা স্পঞ্জি হয়, ইয়াতে পালসার ব্র্যান্ডিং আহি গেছে, আর একটা বস্তু একটা ধুনিয়া ফিচার একটা আছে, ফিচার তোমার আগফালে আছে, আগফালে দেখাই আছো, এখানে চাই লোক আপনার ইয়াতে চার্জিং সকেট একটা দিয়া গেছে, এই সকেটের দ্বারা আপনি অল্প চার্জ দিব পারে, বা কিছু সর সুরা গেজেটস আপনি ইউজ করব পারিব, মোর হাইটটো 5.9 ইঞ্চ আছে, অল্প আছে কি বাড়িব পারে, মই লাস্ট মান্থত মই এবার হিসাব করেছিল, আর মোর হাইট হিসাবত এখন ভরি মই পারফেক্ট লক পাই আছো, আর যেটো সিট আছে সিটর হাইট আছে 795 mm হাইট সিট হাইট, আর এটা মই আপনার এক্সস্ট সাউন্ড একবার শুনাই লো কেনকা আহে, আপনার এটা টায়ারটো, আর টায়ারটো আপনার যেটা সেকশন আছে 130/70 আর 17 ইঞ্চর এলয় দিয়া গেছে ব্রেকত, যেটা আপনার ফ্রন্ট হুইল আছে এইটা আপনার যে সেকশন আছে 180/17 সেকশনের একটা ফ্রন্ট টায়ার দিয়া গেছে, অলরেডি গাড়িখানোর লুকস দেখালো, ফিচার্স দেখালো, গোটেখিনি কমপ্লিট হওয়ার কারণে এটা মই দি দিছো, এটা বাইকখানোর নেক্সট যেটা আমার আপনি যে ভিডিওটা চাব আছে, এই ভিডিওটা চাব মেইন কারণ হচ্ছে গাড়িখানোর প্রোস এন্ড কনস, আর আমার অসমিয়াত কোব গেলে গাড়িখানোর ভাল কি বেয়া কি, আর এই ভাল আর বেয়াটা চাই কিনে আপনি একটা সিদ্ধান্ত লোক পাব, যে গাড়িখন মই লওয়াটো মোর কারণে ভাল হবনে বেয়া হব, গাড়িখানোর প্রোস এন্ড কনস সেকশনলকে গৈ আছো, তাতে গৈ কিনে গাড়িখানোর কি ভাল কি বেয়া গোটেখিনি বিতংকৈ বুঝাই আছো, গতি ভিডিওটো চাই দেখ, যেতিয়া হাই রেটিংত যেটা আহা যায় তাম এটা ধুনিয়া সাউন্ড আহে, এইটা মানে শুনিলে ভাল লাগে, একটা স্পোর্টস গাড়ি এখন চলে যেন ফিল হয়, এইফালে আপনার হেডলাইট যে দেখছে দেখাত সরু, কিন্তু ইয়াতে যেটা পাওয়ার বহুত ভাল হয়,
হেডলাইটটো মানে প্রজেক্টর এলইডি দিয়া গেছে তো গতি মানে মানে অলরেডি গাড়ি হেন্ডারত চলাই চাইছো মো ডমিনার এখন আছে 400 সেইখানের কম্পারিজনত হেডলাইটটো বহুত খিনি বহুত ভাল কোয়ালিটি দিয়া গেছে হেডলাইটের একটা থাম্বস আপ এটা আছে স্লিপার রেজিস্ট্যান্ট ক্লাস দিয়া গেছে যার ফলত গাড়ি আপনি এগ্রেসিভ ডাউনশিফট করব পারে আপশিফট করব পারে গাড়ি মানে যেটা মোট ভালো করে ফিলিংস মানে যেটা চলাইছিল গাড়ি গিয়ারটো বহুত স্মুথ হয় বহুত ভাল লাগে ডমিনারের নিচিন একটা মানে রেসপন্স আয় আর তার কারণে গাড়ি আপনি লোক পারে গাড়ি একটা ভাল কোয়ালিটি দিছে নেক্সট গাড়ি যেটা ভাইব্রেশন বলে কোব গেলে আমার যেটা নর্মাল গাড়ি একটা ভাইব্রেশন ফিল হয়তো এই গাড়ি একদম মানে কি কোথাও টেক্সাত মানে বহু টেক্সাত চলাইছো গাড়ি একটা 0% ভাইব্রেশন গাড়ি মানে আপনার টেক্সাত চলাই গাড়ি একটাও সাউন্ড নাই খালি এক্সস্টর সাউন্ড শুনব তো গাড়ি সেই ক্ষেত্রতো বহুত মানে বহুত ভাল করেছে বিল কোয়ালিটির ক্ষেত্রে ধুনিয়া হয় গাড়ি বাকি এটা মানে গাড়ি যখন অল্পান মূল যখন মূল পার্সোনালি বেয়া লাগে হয় বহুতের ভাল লাগে বলে এই বস্তু কিন্তু মূল অল্প পার্সোনালি বেয়া লাগা খিনি মানে কোথাও কি কি বেয়া লাগিছে আর গাড়ি বেয়া লগার মেইন কারণ দুটা মানে আছে বেশি নাই প্রথম কারণ আছে 30 টাকাত ABS দিব লাগেছিল এইখন যদি 30 টাকা যদি ABS দি দিলে হয় সঁচাকে বহুত ভাল হলে আর যেটা টায়ার এই তাতে একটা বস্তু মিসিং আছে টায়ারটা রেডিয়াল নহয় যদি রেডিয়াল হল হলে গাড়িখানের যেটা মানে ব্রেকিং আর বেশি ইম্প্রুভ হল আর বেশি কন্ডিশনের কারণে বেশি বেটার হল কিন্তু গাড়িখানতে মানে অলরেডি বহুতবার 30 টাকাটা স্লিপ খাই যায় মানে ব্রেক মারিলে কি হয় আপনার আগ ব্রেকটা ধুনিয়া কাম করে আগ ব্রেকটার অবিহনে যদি মানে পিছ ব্রেকটা কেটে মারু ডাইরেক্ট স্কিড হয়ে যায় মানে স্কিডর মেইন কারণ ABSটো নাই প্লাস চাকাটো রেডিয়াল নহয় সেই কারণে এইটা মেইন একটা প্রবলেম যেটার কারণে গাড়ি অল্প লোব কারণে অসুবিধা হয় আপনি ভাবি চাব ভাল লাগবে পারে আর গাড়িখানের যেটা আপনার সিটিং মানে পজিশনটা হয় সঁচাকে ভাল এইটা পজিশনটা মানে চাই লোক পজিশনটা বহুত ধুনিয়া হয় সিটিং পজিশন কিন্তু গাড়ি অলরেডি সিটির কারণে মূল ভালো করা সিটির গাড়ি বহুত মানে পারফেক্ট লাগিব চলায় আপনি সিটিত মানে যে গিয়ার দিয়া গেছে সেই গিয়ার কম্বিনেশনটা লো এন্ড আর মিড রেঞ্জ সেই দুটার কারণে ইঞ্জিনটা মানে ক্লিন করা গেছে গতি আপনি যদি হাই এন্ডত গাড়ি চলাব আপনি যদি হাইয়েট যাব ন অল্পান ফিল্ডটো অল্প বেয়া হয় আর প্লাস যে উইন্ডাজ বহুত বেশি আপনি যদি গাড়ি 80-র উপর একবার গেছে ন এনেকা উইন্ডাজ মানে আপনার এনেকা লাগবে যে আপনি পিছাই পড়িয়ে যাব নাকি গাড়ি পৰা গতি গাড়ি আপনি সিটিত যদি চলাম বলে কিনিছে কিনিব পারে 250cc গাড়ি এখন সিটিত চলাম বলে কিনি একো মোবাইলে ফাইদার কথা নহব আপনি তেনেকা ভাবি গেলে বহুত ভাল ভাল গাড়ি সেগমেন্টাল আছে 150cc গাড়ি আপনি লই লোক সিটিত চলাবর কারণে কিন্তু 250cc গাড়ি এখন সিটিত চলাম বলে কোনো মানে মোবাইলে এটা নলয় আর গতি এইটা একটা 2 নম্বর কারণ যার কারণে গাড়ি মানে মূল ফালের পৰা বহুত প্রবলেম পাই যেতিয়া মই এদিন গাড়িখন বৰষুণত চলাইছিলো তেতিয়া গাড়িখনত নাম্বাৰ প্লেটটো নাছিলে কিন্তু এই যেতিয়া বৰষুণৰ বতৰ চলিছিল এইখন লাগি আছিলে এইখন কেতিয়া আমি খোলা নাই যিটো মানে আপোনাৰ পিছফালৰ পৰা বোকা ছিটকিছে নহয় পিছফালটো পিছি গোটেই ৰঙা হৈ গৈছে হৰেন বহি আছিলে মানে যিটো মালিক হয় গাড়ী দি বহি আছিলে গাড়ীত তেল দি আছে মাটগাট আছে তথাপিও কিন্তু বোকা ক'ৰ পৰা নাজানো গাড়ীখনত বোকা বহুত আহে পিছফালে সেইটো অলপমান প্ৰব্লেম হয় আৰু আগফালে মই দেখাইছোঁ বেয়া প্ৰব্লেম সেইটো হয়তো গাড়ীখনতে প্ৰব্লেম হ'ব গাড়ীখনৰ যিটো হেডলাইট আছে হেডলাইটটো ডিপাৰত থাকিলেও মানে আপোনাৰ 20% আপাৰত থাকে গতিকে যেতিয়া গাড়ী এখন আগফালৰ পৰা আহি থাকিব ন গাড়ীখনৰ চকুত লাইটটো বেছিকৈ পৰে আৰু সেইটো ফালৰ পৰা এনেকুৱা আপাৰ আহে ন আপোনাক অপজিটৰ দূৰত গাড়ী যোনে আহিব সি আপাৰো মাৰিব আপোনাক আৰু যদি আপুনি আপাৰ মাৰাৰ পিছত যদি হেডলাইটটো ডিপাৰ কৰিব ন তাকে ডিপাৰ নহয় গালি বাৰী থৈ গুচি যায় ৰাস্তাত এনেকুৱা মূলত হৈছে গাড়ীখন আপাৰত থাকে মানে ডিপাৰতে থাকে মই ডিপাৰত গৈ থাকোঁ কিন্তু সিহঁতে যোনে আহে সিহঁতে ভাবি গাড়ীখন মই আপাৰত চলাই মানে মই নাজানা মানুহ হিচাপে চলাই গৈ আছোঁ আৰু সিহঁতে মোক ৰাস্তাত গালি বাৰী থৈ গুচি গৈছে এনেকুৱা দুদিন হৈছে মোৰ লগত গতিকে হেডলাইটটো বাজাজৰ ফালৰ পৰা হয়তো চাগে এডজাষ্টেড ইখন বাইকত প্ৰব্লেম হ'ব পাৰে বাকী বাকী নাজানো বাকী মই চোৱা নাই যদি ইখনত আহে তেতিয়া বেলেগ কথা আপোনাৰ বাইকত ভাল বাইক ভাল বাইকে পৰিব যদি ইখনত আছে মই চাৰ্ভিচত লৈ যাম গাড়ীখন এডজাষ্ট কৰি আনিলে হ'ল বা তেতিয়া কথা আৰু যদি গোটেই বাইকত আছে তেতিয়াহ'লে গাড়ীখন এই লাইটটোৰ কাৰণে নোলোৱা এটা অপশ্যন হ'ব পাৰে প্ৰাইচ আছে গাড়ীখনৰ এক্সৰুম হৈছে 1,43,000 আৰু অনৰোড আমি গুৱাহাটীত কিনিছিলোঁ 1,67,000 আমি গাড়ীখন কিনিছিলোঁ গতিকে গাড়ীখন আপোনালোকে কিনিব লাগে নে নালাগে ক'ব গ'লে গাড়ীখন মোৰ ফালেদি মোৰ মতেদি গাড়ীখন আপোনালোকে নিশ্চয় কিনিব লাগে কারণ গাড়িখনের দামটো NSতকে 5,000 মান বেশি হয় তাতকে বেশি নহয় আৰু আৰু RSতকে আপোনাৰ বহুতখিনি কম দামত গাড়িখন পাই যায় তাৰ আৰু গাড়িখনৰ যিটো নতুন বিল কোৱালিটি দিছে পাৰফেক্ট দিছে LED অল গোটেই বডি LED দিয়া গৈছে ইণ্ডিকেটৰ সব গোটেইখিনি আৰু ইঞ্জিন যিটো ৰিফাইনমেণ্ট মেইন আছে ৰিফাইনমেণ্ট আৰু আপোনালোকে সবেই মেক্সিমামলৈ জানে যে NSখন অলপমান যদিও ভাল ইঞ্জিনটো বহুত পাৱাৰফুল আছিল তাৰ ব্ৰেকিংটো অলপ প্ৰব্লেম আছিলে কিন্তু এইখন গাড়ীত NSতকে বহুত বেটাৰ ব্ৰেকিং হয় আৰু ইঞ্জিন যিটো বহুত ৰিফাইনমেণ্ট সেইটো বহুত মানে বহুত মেক্সিমাম কৰা গৈছে ৰিফাইনমেণ্টটো আৰু ল'ব নালাগা যদি মই ধৰোঁ আৰু 250cc হিচাপে গাড়ীখন লং ৰাইডৰ কাৰণে মানে মই প্ৰেফাৰ নকৰোঁ কাৰণ মই অলৰেডি গাড়ীখন দি গৈছোঁ লং ৰাইডত মই বেছি ভাল পোৱা নাই চলাই কিনে আৰু ইয়াতে উইণ্ডশ্বিল্ডখন যিহেতু নাই উইণ্ডগ্লাছটো বহুত বেছিকৈ কাট পৰে সেইটো কাৰণে যদি আপুনি ভাবিছে যদি আপুনি এটা লং ৰাইডৰ কাৰণে মানে গাড়ীখন ল'ম বুলি ভাবি আছে তেতিয়াহ'লে আৰু ভাবিছে 250cc ল'ম লং ৰাইডত যাম তাৰ কাৰণে এইখন গাড়ী মোৰ ফালৰ পৰা কিন্তু একদম কেনচেল
আর যদি আপনাদের ভাবে যে মানে এখন নর্মেল রাইডার মাঝে সময় রাইডত যাও, চিটিত চলাও, কামত ঘুরু, অফিসত যাও, তাহলে এই গাড়ি পারফেক্ট লোক পড়ে। মাইলেজ আপনি এনএসতকে অল্প ভালে পাই যাব, আর প্রাইস রেঞ্জটা মানে পারফেক্ট হয়, ইঞ্জিন লিফাই নব, গতি লাস্টিং বেশি হবো ইঞ্জিনটা। মূল ফল পড়া N250 যে বিশেষ রিভিউ এই এখিয়ে হয়, আপনাদের বাকি ভালকে ভাবি চাব, আপনার নিজের বাজেট মিলাই কিনে ভালকে ভাবি চিন্তি মানে যেখানে মূল ফল পড়া চিন্তা ধারণা মানে কোথাও আপনি নিজের ফল পড়া চিন্তা ধারণা করে বাইক লয় নলয় ভাবি চাব। আর এইখিনিতে মানে মূল ভিডিওটি শেষ করে আসো, কেন লাগিল কমেন্টত জানাব। আর নতুন নতুন ভিডিও আইব, নতুন নতুন গাড়ি লইব চেষ্টা করি, নতুন নতুন রিভিউ আনব চেষ্টা করি। তো গতি মো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, এই ভিডিওত এইখিনিয়ে, নেক্সট ভিডিওত লগ পাম, তেতিয়ালৈকে বাই বাই।